হাই ভিউয়ার্স, খন্দকার আইটি রিভিউ, আপনাকে স্বাগতম। আমি নাজিম খন্দকার। আজকে আমরা শিখব ওয়েব ডিজাইনিং এর HTML এর হচ্ছে সিম্বলের কোডিং। সো কোডিং করতে গেলে আমরা কোডিং হচ্ছে সিম্বল গুলো ইউজ করতে গেলে আমরা নাম্বারিং এবং হচ্ছে এন্টিটি কোডিং ইউজ করে আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারবো। সো আমরা সেটি ভিউ করতে পারবো। সো যেটি আমরা খেয়াল করবো সেটা হচ্ছে আমরা HTML এ ক্লিক করে একটি নতুন পেজ নিব বা ফাইল নিব। এরপর আমরা বডির ভিতরে নর্মাল একটা টেক্সট লিখবো, দিস ইজ হচ্ছে HTML, দিস ইজ HTML। আমরা দিব হচ্ছে লেফট অ্যারো, লেফট অ্যারো, ওকে, সিম্বল। এখন যে বিষয়টা আমরা খেয়াল করব, একটু কলন চিহ্ন দিব, লেফট অ্যারোটা আমরা হচ্ছে ইউজ করব। সো এরপরে আমরা একটা স্পেস দিয়ে বিআর দিয়ে দিব, মানে হচ্ছে ব্রেক করব, যাতে নেক্সটে আমাদের হচ্ছে যে লাইনগুলো আমরা ক্রমান্বয়ে দেখাবো সেগুলো যাতে শো করে। সো এর জন্য আমরা যেটা করবো, এটাকে কপি করে আমরা চাইলে বারবার বারবার পেস্ট করে ক্রমান্বয়ে সাজিয়ে নিতে পারি। সো আমরা যেটা করব, ক্রমান্বয়েভাবে আমরা সাজিয়ে নেব, দিস ইজ লেফট অ্যারো, আপ অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, ইউরো অ্যারো, ইউরো, তারপরে হচ্ছে আপারও ডাউনেরও, এভাবে আমরা দিব। অ্যান্ড হচ্ছে এভাবে ক্রমান্বয়ে আমরা দিতে গিয়ে যেটা খেয়াল করব, সো আমরা এখন কোডিংটা ইউজ করব। তো আমরা ফার্স্টে আমাদের যে পেজটি আছে সেটির মধ্যে কয়েকটা অপশন রয়েছে, স্প্লিট, ডিজাইন, লাইভ, কোড। তো আমরা কোডিং মোডে আসি স্টিল নাও। এখন যদি আমরা লাইভে ক্লিক করি তাহলে আমার যে টেস্টগুলো রয়েছে এগুলো আমার হচ্ছে লাইভে দেখাবে, সো এই পাশে প্রিভিউটা দেখাবে। সো আমরা এবার যেটা করব, আমরা ফার্স্টে হচ্ছে লেফট অ্যারো কোডিংটা ইউজ করব নাম্বারিং সিস্টেমে। ওকে, আমরা অ্যান্ড দিলাম, শিফট ধরে অ্যান্ড দিব, অ্যান্ড শিফট ধরে উপর থেকে 3 দিব কিবোর্ড থেকে, অ্যান্ড 8592 আমরা সেমিকলনটাকে দিব। এরপর আমরা যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা দেখতে পাবো যে আমাদের কাঙ্ক্ষিত অ্যারোটি দেখাচ্ছে, লেফট অ্যারো, ওকে। এরপর আমরা এটা হচ্ছে আমরা নাম্বারিং সিস্টেমে করলাম, এখন ইন্টিটি সিস্টেমে আমরা এটা করব। সো এটা করতে গেলে যেটা করতে হবে, আমরা নর্মালি এটাকে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, অ্যান্ড হচ্ছে আমরা আবার অ্যান্ড চিহ্নটা দিব, অ্যান্ড দিয়ে আমরা দিব হচ্ছে LA RR কোলন, ওকে, সরি। এখানে এটি হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যান্ড চিহ্নটা দিব অবশ্যই সামনে, ওকে। এবার আমরা জাস্ট এটাকে রিফ্রেশ দিব, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এন্টিটি যে কোডিংটা এটাও আমাদের অ্যারো চিহ্নটাকে সে প্রিভিউ দেখাচ্ছে বা এখানে ভিউ করতেছে লাইভে, ওকে। এরপর আমরা শিখবো যেটা HTML আপ অ্যারো সিম্বল। এটি করতে গেলে আমরা এখানে নর্মালি অ্যান্ড চিহ্ন দিব, অ্যান্ড শিফট ধরে 3 উপর থেকে 3 চিহ্ন দিব, দিয়ে আমরা জাস্ট নর্মালি যেটা করতে পারি সেটা হচ্ছে 85 অ্যান্ড হচ্ছে 93। তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা চাইলে পূর্বের যেই কোডিংটা ব্যবহার করছি সেটাকেও আমরা কপি পেস্ট করে দিতে পারি, পূর্বে যেটা আমরা ইউজ করছি, বা বোঝার সুবিধার জন্য হচ্ছে 93 94 92 এগুলো আমরা চাইলে ইজিলি ইউজ করতে পারি। সো এখন আমরা এটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে দেখতে পাবো আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত কোডিংটি হচ্ছে আপেরও শো করতেছে, এই যে এখানে আপেরওটা শো করতেছে, ওকে। এরপর আমরা এটাকে হচ্ছে ইনটাটি দিয়ে আমরা এটাকে আমরা চেঞ্জ করে দিব কোডিংটাকে। সো ইনটাটি দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যান্ড চিহ্নটা আবার দিব, দিয়ে আমরা দিব UARR কোলন, UARR কোলন দিয়ে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে আমরা যখন এটাকে রিফ্রেশ দিব সেমভাবেই শো করবে, ওকে। এবার আমরা চলে আসব পরবর্তী আমাদের লাইনে, দিস ইজ HTML, HTML রাইট অ্যারো। সো আমরা রাইট অ্যারোর জন্য কোডিংটা ইউজ করব, অ্যান্ড শিফট 3 প্রেস করব উপর থেকে, অ্যান্ড হচ্ছে 8594। তা আমাদের চারটা কোডিংই কাছাকাছি নাম্বারিং সিস্টেমটা, 894 দিলাম, এরপর আমরা কোলন চিহ্ন দিলাম, দিয়ে এটাকে রিফ্রেশ দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইটের রাইট দিকে নির্দেশনা দেখাচ্ছে আমাদের অ্যারোটি, ওকে। এরপর আমরা এটাকে হচ্ছে ইনটাটি সিস্টেমে করব, এরপর এটাকে জাস্ট অ্যান্ডটা থাকবে, আমরা এটার মধ্যে RARR, ওকে, কোলন চিহ্ন দিব, অ্যান্ড এটাকে রিফ্রেশ দিব, এই যে এই পাশটা আমাদের শো করবে। সো এরপর আমরা যেটা শিখবো, দিস ইজ ডাউন অ্যারো। আমরা ডাউন অ্যারোটা কীভাবে দিতে হয়, ডাউন অ্যারো সিম্বল এটা আমরা ইউজ করব। ডাউন অ্যারো দিতে গেলে আমাদের যেটা নাম্বার সিস্টেমে যেটা দিব আমরা সেটার জন্য
সরাসরি দিয়ে দিব হচ্ছে 8595। ওকে, 85 আমরা দিয়ে দিব 95। তাহলে খুব সহজেই মনে রাখা যাবে, সেটা হচ্ছে আপনি যে 9492 9395 দিলে অ্যারো চিহ্নগুলো হচ্ছে আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, এবার আমরা এখানে জাস্ট কলন চিহ্নটা আমরা ক্লোজ করব দিয়ে দিয়ে, অ্যান্ড এটাকে রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ডাউন অ্যারো দেখাচ্ছে। ওকে, এটাকে আমরা ইন্ডাইটিক সিস্টেমে এখন করব, আমরা শুধু অ্যান্ড চিহ্নটা রাখবো, অ্যান্ড আমরা এখানে DARR দিব, DARR কলনটাকে ক্লোজ করব অ্যান্ড রিফ্রেশ দিব, দেখতে পাচ্ছি যে এটা ডাউন অ্যারো দেখাচ্ছে। ওকে, এরপর আমরা যেটা করব, দিস ইজ HTML ইউরো সিম্বল, ইউরো আমরা যে যেমন ডলার সিম্বল, ইউরো সিম্বল, তারপরে বিভিন্ন ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করি। সো এগুলো ইউজ করতে গেলে যেটা করতে হবে, আমরা চাইলে কোনো সংখ্যার পূর্বে বা কোনো টেক্সটের পূর্বে যদি ইউজ করতে চাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোডিংটা ওখানে দিয়ে দিব। যেমন আমরা এখন দিতে পারি হচ্ছে, হ্যাঁ ওকে, এখানে জাস্ট আমরা অ্যান্ড চিহ্নটা দিলাম, অ্যান্ড হচ্ছে শিফট ধরে 3 প্রেস করে হচ্ছে আমরা স্ল্যাশ স্ল্যাশটা দিলাম। এরপর আমরা লিখে দিব 83 অ্যান্ড হচ্ছে 64। ওকে, এটা সহজভাবে আপনি মুখস্থ করে রাখতে পারেন চাইলে, অ্যান্ড আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউরো সিম্বলটা অলরেডি শো করতেছে, এই যে এখানে শো করতেছে। ওকে, এখন আমরা এটাকে নর্মালি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ইন্ডাইটিক সিস্টেমে দিব। সো আমরা অ্যান্ডটাকে রাখবো, বাকিটা শুধু ইউরো, ইউরোটা নর্মালি যেরকম আমরা টেক্সট হিসেবে থাকে সেটা আমরা দিয়ে দিতে পারি। সো এটা নর্মালি দিতে গেলে আমরা এইভাবে লিখে দিব। ওকে, সো আমরা একটা বিষয় খেয়াল করব বরাবরই, সেটা হচ্ছে আমরা যে টেক্সটটা দিব বা টেক্সটটা বা হচ্ছে ইন্ডাইটি কোডটা দিব, সেটা অবশ্যই সবসময় অ্যান্ডটা দিতে হবে, আমরা যেমন বরাবরই অ্যান্ড ইউজ করে আসছি। ওকে, এখন আমরা এটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের সিম্বলটি শো করবে। ওকে, এরপর আমরা শিখব দিস ইজ HTML এমটি দি টেক্সট সেটস সিম্বল, এটি আমরা দিতে গেলে যেটা করবো এখানে স্পেস দিব, দিয়ে আমরা অ্যান্ড চিহ্নটা ইউজ করবো, অ্যান্ড চিহ্নটা ইউজ করে আমরা আবার স্ল্যাশ দিব, 87 দিয়ে দিব আমরা হচ্ছে 09। ওকে, ক্লোজ করলাম। ওকে, এবার আমরা এটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সিম্বলটি রয়েছে সেটি এখানে শো করবে। সো আমরা খেয়াল করেন সেট সিম্বলস, ওকে, অ্যান্ড স্ল্যাশ 8, আমাদের এখানে 83, তারপরে হচ্ছে যেটা আসবে একটু ওয়েট করতে হবে, 87 অ্যান্ড হচ্ছে আমরা 09। ওকে, 09, এখন 87 09 দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে সিম্বলটি রয়েছে সেটি শো করবে। তো আমরা একটু খেয়াল করব যে আমাদের একটু ওয়েট করব আমরা। ওকে, এবার আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে সিম্বলটি শো করছে। ওকে, এরপর আমরা এখান থেকে হচ্ছে ইন্টারি কোডিংটা দিব, এর জন্য আমরা শুধুমাত্র এইটুকু কেটে নর্মালি যেটা হয় EMPTY দিব। ওকে, এবার আমরা দেখতে পাবো, রিফ্রেশ করে দেখবো যে আমাদের হচ্ছে এমটি যে সিম্বলটা আছে সেটি শো করবে। ওকে, এরপর আমরা দিস ইজ HTML এলিমেন্ট এলিমেন্টস সিম্বল, এটি আমরা দিতে গেলে আমরা ফার্স্টে অ্যান্ড অ্যান্ড স্ল্যাশ অ্যান্ড হচ্ছে অ্যান্ড স্ল্যাশ দিয়ে আমরা যেটা করবো 8712 দিয়ে দিব, 8712 কলনটা আমরা ক্লোজ করবো অ্যান্ড এটাকে রিফ্রেশ দিব। আমরা দেখতে পাবো যে আমাদের অ্যান্ড 87, আমরা এখানে 8712 7টা দিব, দিয়ে রিফ্রেশ দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিম্বলটা শো করতেছে। সো এগুলো একটু মনোযোগ সহকারে দিলে আপনার জন্য খুবই ইজি হবে। এরপর আমরা ইন্ডাইটিক হচ্ছে কোডিং দিব, আমরা এখানে অ্যান্ড আছে ISIN দিয়ে এটাকে শুধু জাস্ট রিফ্রেশ দিব, তাহলে আমরা দেখতে পাবো নর্মালি আমরা দুইভাবে এটাকে ইউজ করতে পারি কোডিংটা। ওকে, এরপর আমরা যেটা শিখবো অ্যান অ্যারি সামেশন, দিস ইজ HTML HTML অ্যান অ্যারি সামেশন, এখানেও আমরা সেমভাবে চাইলে অ্যান্ড চিহ্নটা দিতে পারি, অ্যান্ড হচ্ছে আমরা স্ল্যাশ চিহ্নটা দিব। ওকে, স্ল্যাশ চিহ্নটা দিয়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সরাসরি আমরা যেটা দিব 8721। ওকে, 8721 দিলে আমাদের এখানে একটা মিসিং হয়েছে, সরি, সমস্যা নেই, আমরা 8721 দিব এখন। 8721 দিয়ে আমরা যদি
8721 দিয়ে আমরা কোলনটাকে সেমি কোলনটাকে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত সিম্বলটি শো করতেছে, এনআইডি সামেশনের সিম্বলটি শো করতেছে। ওকে, এটাকে আমরা এখন ইনটেটি মোডে দিব, শুধু মাঝখানের টা আমরা চেঞ্জ করে দিব। আমরা এখানে লিখে দিব ISIM। ওকে, এটাকে রিফ্রেশ দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবেই দিই না কেন কোডিংটা দুইটা মোডে দুইটা স্টাইলে অবশ্যই এটি শো করবে। ওকে, এরপর আমরা শিখব দিস ইজ HTML নাবিলা সিম্বল। নাবিলা সিম্বলটা আমাদের দিতে গেলে যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা সেম টু সেম এন্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে 8711 দিব আমরা, 8711। ওকে, কোলনটা আমরা শেষ করলাম অ্যান্ড স্পেস দিলাম। এটাকে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন যে নাবিলা স্টাইলের যে সিম্বলটি আছে সেটি শো করতেছে। ওকে, এটাকে এখন আমরা ইনটাইটি মোডে দিব। এটা হচ্ছে আমরা স্ল্যাশ পর্যন্ত সিলেক্ট করলাম একসাথে অ্যান্ড এম এ বি এল এ। ওকে, এরপর আমরা এখান থেকে যেটা করবো HTML হার্ট সাইন সিম্বল এইচ, আমরা এখানে যেটা যেটা করবো এখানে আমরা জাস্ট নর্মালি অ্যান্ড সিম্বলটা দিব অ্যান্ড স্ল্যাশ দিব অ্যান্ড সিম্বল অ্যান্ড অ্যাডস দিয়ে 9829 দিব, 9829 অ্যান্ড হচ্ছে কোলন। এটাকে আমরা রিফ্রেশ দিব, আবার দেখতে পাবো যে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্ড চিহ্নটা অবশ্যই দিতে হবে, না হলে চিনবে না। এর জন্য অ্যান্ডটা আমাদের খুবই বাধ্যতামূলক। ওকে, এবার এটাকে আমরা রিফ্রেশ দিব, দেখতে পাচ্ছি এটি হচ্ছে হার্ট চিহ্ন আসছে, হার্ট সাইন। ওকে, এরপর পরবর্তী যেটা আমরা হচ্ছে এটাকে ইনটাইটি সিস্টেমে করব। যেটি সিস্টেমে করতে গেলে আমাদের যেটা হবে আমরা সরাসরি লিখে দিব HEARTS। ওকে, এটাকে আমরা রিফ্রেশ দিলাম, আমরা এখানে দেখতে পাবো HEARTS, HEARTS আমাদের দুইবার হওয়াতে আমাদের কোডিংটা মিসিং হয়েছে। ওকে, আমরা রিফ্রেশ দিব HEARTS। ওকে, আমরা রিফ্রেশ দিলাম। সো বিচলিত হওয়ার কিছু নেই, একটু ধৈর্য সহকারে কোডিংগুলো করতে হয়। ওকে, এরপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা TM ট্রেডমার্ক যে আমরা ইউজ করি সেই ট্রেডমার্কটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে অ্যান্ড হচ্ছে স্ল্যাশ 98 তারপর হচ্ছে 29। ওকে, কলমটা ক্লোজ করলাম অ্যান্ড রিফ্রেশ দিলাম। দেখতে পাবেন যে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে সরি সরি ফর দ্যাট, আমরা ট্রেডমার্কের জন্য হচ্ছে 84 তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে 8C। ওকে, 8486টা আমরা এখানে দিয়ে দিব, আমাদের দুটি সিম্বলই একই রকম হয়ে গেছিলো। ওকে, আমরা এখানে যেটা দিব 84 অ্যান্ড হচ্ছে 82। ওকে, 8482 দেওয়াতে আমরা দেখতে পাচ্ছি TM এর সিম্বলটা শো করতেছে। সো কোনো টেক্সটের শেষে কোনো কোম্পানির নামের শেষে যদি আপনি এই কোডটা ইউজ করেন দেখবেন যে ট্রেডমার্কসের যে আপনার হচ্ছে সিম্বলটি সেটি উপরে শো করবে। ওকে, এরপর আমরা এটা হচ্ছে কিভাবে আমাদের শর্টকাটে আমরা হচ্ছে নাম্বারিং ছাড়া ইনটাইটি সিস্টেমে আমরা এটাকে ইউজ করব সেটা দিব। আমরা জাস্ট লিখে দিব ট্রেড নর্মালিভাবে সিলেক্ট করে TRADE। ওকে, জাস্ট আমরা এটাকে রিফ্রেশ দেবো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শো করতেছে সিম্বলটি। ওকে, আমাদের সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে দিস ইজ HTML কপিরাইট সাইন সিম্বল। আমরা যদি কপিরাইটটাকে ইউজ করতে চাই তাহলে আমরা অ্যান্ড চিহ্ন অ্যান্ড হচ্ছে স্ল্যাশ চিহ্ন, আমরা অ্যান্ড চিহ্ন দিব অ্যান্ড স্ল্যাশ চিহ্ন দিব, স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা এখানে লিখে দিব 169 অ্যান্ড হচ্ছে আমরা এটাকে হচ্ছে কোলন চিহ্ন দিব অ্যান্ড রিফ্রেশ দিব। আমরা দেখতে পাচ্ছি যে কপিরাইটের সিম্বলটা আসছে, এটা মূলত ইউজ করা হয় ওয়েবসাইটের একদম নিচে কপিরাইটস কারা এটাকে হচ্ছে তৈরি করছে এটি মূলত ওখানে দেওয়া হয় এবং কপিরাইটসের বিভিন্ন স্পেসিফিক হচ্ছে লোকেশনও দেওয়া হয়। ওকে, এখন আমরা এটাকে হচ্ছে ইনটিটি তে দিব, ওইটার জন্য আমাদের যেটা করতে হবে অ্যান্ড কপি COPY শুধু কপি লিখে দিয়ে আমরা কোলন চিহ্ন দিব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট পার্টস অফ HTML, এগুলো দরকার হবে আপনি যখন কোনো প্যারাগ্রাফস লিখবেন টেক্সট লিখবেন, প্যারাগ্রাফস টেক্সটের মধ্যে আপনার এই ধরনের স্যাম্পলগুলো ইউজ করা লাগবে, এরকম অসংখ্য স্যাম্পল ইন্টারনেটে আপনি সার্চ দিলে পাবেন। সো আশা করি বুঝতে পারছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, আমরা আছি প্রফেশনালি আপনাদের সাথে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।